একদল উম্মতের ঈমান আমল এত মজবুত হবে আকাশের মধ্যে বিজলি চমকাবার সাথে সাথে যেরকম তার আলো দুনিয়াতে পৌঁছিয়া যায় একদল উম্মতের ঈমান আমল এত মজবুত এক সেকেন্ডের মধ্যে পৌঁছরাত পারিলে আমার মাওলার জান্নাতে চলিয়া যাবে যাদের ঈমান আমল একটু মজবুত হবে বাতাসের গতিতে পৌঁছরাত পারিলে আমার মাওলার জান্নাতে চলিয়া যাবে যাদের ঈমান আমল একটু দুর্বল হবে জোরে চলনওয়ালা ঘোড়ার গতিতে পৌঁছরাত পারিলে আমার মাওলার জান্নাতে চলিয়া যাবে যাদের ঈমান আমল একটু দুর্বল হবে গাধার গতিতে কেউ দৌড়াইয়া দৌড়াইয়া পৌঁছরাত পারিলে মাওলার জান্নাতে চলিয়া যাবে কেউ হাঁটিয়া 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 পৌঁছরাত পারিলে আমার মাওলার জান্নাতে চলিয়া যাবে আল্লাহ তুমি কবুল করিয়া না জান্নাতের মধ্যে জান্নাতের আনন্দ ফুর্তির মধ্যে লিপ্ত হইয়া যাবে মাওলার তরফ থেকে সালামুন কাওলাম মির রাব্বির রহিম আমার মাওলার তরফ থেকে শান্তি আর শান্তি অশান্তি কি জিনিস আর কোনদিন দেখা লাগবে না আল্লাহ তুমি কবুল করিয়া না কিন্তু আমার বেনমাজি বাবারা এ সুন্নাত ছাড়নেওয়ালা আমার বাবারা যারা সুন্নাতকে পছন্দ করো না এ আমার বেপর্দাম্মা বোনেরা আমার উপর রাগ করিও না তুমি তোমার কবরে রওনা করছো আমি আমার কবরে রওনা করছি তুমি তোমার কবরের জবাব দেবো আমি আমার কবরের জবাব দেব কিন্তু কি নিয়ে রওনা করছো কোথায় রওনা করছো নবী আলাইহিসসালাতু ওয়াসসালাম কি বলছে তুমি জানো আল মারউ মা মান আহাব্বা ওয়া লাহু মা ইকতাসাবা আমার নবী বলছেন মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম দুনিয়াতে যে যার সাথে মুহাব্বত রাখবে যে যাকে ভালোবাসবে দুনিয়ার মধ্যে যে যাকে নেতা মানবে কিয়ামতের ময়দানে ওই ব্যক্তি তার সাথী হয়ে যাবে দুনিয়ার মধ্যে যে যা সম্পর্ক রাখবে কিয়ামতের ময়দানে সে তার সাথী হয়ে যাবে আল্লাহ তুমি আমাদের সবাইকে নবীর সাথী হওয়ার তৌফিক দিও না এ আমার যুবক বাবারা আমার মুরব্বী বাবারা তুমি মাথা সাজাইছো কার মতো তুমি মাথা কোন খেলোয়াড়ের মতো সাজাইছো আল্লাহ তুমি মাফ করিও দাও তুমি পোশাক কোন নায়কের মতো পরছো তুমি আমার মা বললে কোন নায়িকার ডিজাইনে পোশাক পরছো কোন লুচ্চাদের অনুসরণ তুমি করতে আসো আল্লাহ না করুক আল্লাহ না করুক যদি নবীর সুন্নাত পালন না করিয়া মাওলার কবরে যাও কবরে যাওয়ার সাথে সাথে যখন নবীর রওজার সাথে সুরা হইয়া যাবে রাস্তা হইয়া যাবে প্রস্তকলমান হাজার রজুর চেন ওই ব্যক্তিকে নাফারমান দেখবে নবীর মাথার সাথে নাফারমানের মাথার কোনো মিল নাই নবীর চেহারার সাথে নাফারমানের চেহারার মিল নাই নবীর পোশাকের সাথে নাফারমানের পোশাকের মিল নাই নবীর দলের সাথে নাফারমানের দলের মিল নাই নবীর নীতি আদর্শ সাথে নাফারমানের নীতি আদর্শের কোনো মিল নাই নবীর সাথে নেতার কোনো মিল নাই তখন ওই নাফারমানের আমার নবীকে চিনতে পারবে না আমার নবীর পরিচয় পাবে না তখন ওই নাফারমান বলবে হা হা লাদরি হা হা লাদরি আমি ওনাকে চিনি না ওনার সাথে আমার কোনো সম্পর্ক নাই ওনার সাথে আমার কোনো পরিচয় নাই আমি ওনাকে চিনি না জানি না অমনি আমার মাওলা ডাক দেবে কাজাবা দুগুল্লা আমার দুশ্মন মিথ্যা কথা বলছে এ কবরের মাটি চাপ দেন অমনি কবরের দুই পাশের মাটি এত জোরে চাপ মারবে চাপের সরে এক পজরে রাডি আর এক পজরে লাগাইয়া ফেলাইবে এ সাপ জড়াইয়া দর অমনি 99টা বিষাক্ত সাপ না পারমকে প্যাচ মারবে প্যাচের ছয় না ফার্মারের হাত দিয়ে গুড়ি কটমাট কটমাট করে ভাঙতে থাকবে সাপের জবান খুলিয়া যাবে না ফার্মান দুই হাত দিয়া সাপের প্যাচ খুলতে থাকবে তখন সাপ বলবার খবি দুনিয়াতে নামাজের সময় নামাজ পড়ো নাই রোজার সময় রোজা রাখো না ওরে কবিস দুনিয়াতে পর্দার আইন তোর কাছে ভালো লাগে নাই ওরে না ফরমান হালাল হারাম তো মিস করিয়া তুই দুনিয়াতে চলস নাই ওরে খবিস আমার নবী সুন্নাত তোর কাছে পছন্দ হয় নাই আমার নবীর সুন্নাত তোর কাছে ভালো লাগে নাই আমার নবীকেও তুই নেতা মানতে পারস নাই আমার নবীর দল তুই পছন্দ করস নাই ওরে খবিস আজকে মাওলার হুকুমের মধ্যে কামড়াবার জন্য কিয়ামত পর্যন্ত কামড়াইতে থাকবো ফিরাইতে পারবি
আর তো ফিরাইতে পারবি না। বাবারে নবী আলাইহিসসালাতু ওয়াসালাম ফরমান, ওই কবরে একটা সাপ যদি দুনিয়ার কোনো কর্নার থেকে ফুঁক মারত, সাপের বিষে দুনিয়ার গাছপালা তরুলতা সব পুড়িয়া সরকার হয়ে যাইত, একটা ঘাস জমিনের উপরে মাথা তুলতে পারত না। আমার যুবক বাবারা কোথায় রওনা করছো? ইমাম গাজ্জালি রহমাতুল্লাহ আলাইহি ফরমান, বড় লোকদের কবরে আজাব গরিবদের চেয়ে 70 গুণ বেশি অনুভব হবে। যখন বড় লোকদের আজাব শুরু হয়ে যাবে, দুনিয়ার কথা মনে পড়বে, আমার খাট এত দামি খাট ছিল, আমার বিল্ডিং এত দামি বিল্ডিং ছিল, আমার এত জমি ছিল, আমার এত টাকা ছিল, আমার এত ইজ্জত, আমার এত সম্মান, আমার এত সুখ, এত শান্তি ছিল। যখন দুনিয়ার শান্তির কথা সুখের কথা মনে পড়বে, ওইদিকে গুরুদের বাড়িও পড়তে থাকবে, তখন দুনিয়ার শান্তির কথা মনে পড়ার সাথে সাথে এমন করে যে আঘাত লাগবে। তুমি কি দেখছো হঠাৎ এসির মধ্য থেকে যখন বাহিরে বের হয় তখন অনেক কষ্ট লাগে, হঠাৎ ছায়ার মন্দর থেকে যখন রোদের মধ্যে আসে মানুষের অনেক কষ্ট লাগে, সুখী মানুষ যদি হঠাৎ কষ্টের মধ্যে পড়িয়ে যায় কষ্ট সহ্য করতে পারে না। বাবারে ও যুবক বাবারা, ও আমার ছাত্র বাবারা, মুরব্বী বাবারা, পর্দালে মা বানার বোনেরা, আজকে শরীরকে কত সুন্দর সাজাইছ, এই শরীরের মধ্যে কত সাবান লাগাইছ, কত আতর, কত গোলাপ, এই শরীরকে ভালো রাখার জন্য কত ঔষধ খাইছ, এই শরীরকে ভালো রাখার জন্য কত ট্রিটমেন্ট, কত টাকা খরচ করছ। সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। উমর বিন আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহি বলেন, এ গোটা দুনিয়ার মানুষ, তুমি যাকে যত মহব্বত করো, সে মৃত্যুর পরে 3 দিন পরে তুমি তার কাছেও যাইতে পারবে না। দেখবা শরীর ফুলিয়া গেছে, শরীর ফাটিয়া গেছে, শরীর ফাটিয়া পুইজ বের হওয়া শুরু হয়ে গেছে, এত গন্ধ, আল্লাহ মাফ করিয়া দে। চেহারা ভর্ষ হয়ে গেছে, বিবর্ণ হয়ে গেছে, তাকাইলে ভয় লাগে, স্ত্রীও কাছে যাইতে পারবে না, স্বামীও কাছে যাইতে পারবে না, ছেলেরাও নাকের মধ্যে রুমাল দিয়ে ছাড়া যাইতে পারবে না। সবাই বলবে জলদি করো, জলদি 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 করো, গন্ধ সহ্য করা যায় না। হাকিকত সে তো দুনিয়া বে খবর হ্যায়, দুনিয়া কি নুমাহেশ্বর নজর হ্যায়, বাবারে কিছু না, বাবারে দুনিয়া কিছু না। বাবারে তুমি কি দেখো নাই করোনার সময় ফেনীতে এক ব্যক্তির ঘটনা, সব এক ব্যক্তির ঘটনা সব জায়গায় সার্কুলার হয়ে গেছে, সবাই তোমরা দেখছো। এক ব্যক্তি চিটাং এক পাম্পের চাকরি করিয়া কষ্ট করিয়া ছোট্ট একটা বিল্ডিং করছে, ওই ওই ব্যক্তির যখন করোনা হয়ে গেল, পরিবারের যখন সবাই জানছে ব্যক্তির করোনা, তাকে নিচের তলায় একটা রুমের মধ্যে আটকায় ফেলাইছে, এখন তার কাছেও কেউ যায় না। বলে বাবারে আমার বাংলাদেশের ঘটনা, এই ফেনীর ঘটনা, ভালো মতো বুঝিয়া শুনিয়া তারপর মাওলার কবরে যাইও। কাদের জন্য এত ত্যাগ করলাম, কাদের জন্য ঘুম উজাগর করলাম, কাদের জন্য রোদে পড়িয়া কাটাকা কামাই করলাম, কাদেরকে ভালো রাখার জন্য চুরি করলাম, ডাকাতি করলাম, ঘুষ খাইলাম, সুদ খাইলাম রে বাবা। একটু ভালো মতো চিন্তা ভাবনা করিয়া তারপর মাওলার কবরে যাইও। যখনই পরিবারের সবাই জানছে ব্যক্তির করোনা হয়ে গেছে, তাকে নিচের একটা রুমে আটকে ফেলাইছে, এখন ওই ব্যক্তি পানি পানি করে চিল্লা স্ত্রীকে ডাক দিয়া বলে, ও আমার প্রাণপ্রিয় স্ত্রী, তোমার জন্য কত চেষ্টা করছি, তোমাকে শাড়ি দেওয়ার জন্য, গহনা দেওয়ার জন্য, ভালো রাখার জন্য, হিনু এমন কোনো ত্যাগ নাই যে আমি ত্যাগ করি নাই, আমাকে এক গ্লাস পানি দাও, কিন্তু স্ত্রী তার কাছে পানি নিয়ে যায় না, ছেলেকে ডাক দিয়ে বলে, আমার ছেলে জীবনটাকে শেষ করলাম তোদের জন্য, আমার জীবনের চেয়ে তোদেরকে বেশি মহব্বত করতাম,
এখন আমার পানি পিপাসায় মারা যাইতেছে, মা এক গ্লাস পানি দে। ছেলেও তার কাছে পানি নিয়ে যায় নাই, মেয়েকে ডাকে মা গো। স্ত্রী আসলো না, আমার ছেলেও আমার কাছে আসে না, আমাকে এক গ্লাস পানি দিয়ে আমি আর সহ্য করতে পারি না। মেয়েও তার কাছে পানি নিয়ে যায় নাই। ওই ব্যক্তি পানি পানি করতে করতে পানি পান করার ব্যতীত দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। যখনই পরিবারের সবাই জানছে লোকটা মারা গেছে, মেয়ে জানছে বাবা মারা গেছে, ছেলে জানছে বাবা মারা গেছে, স্ত্রী যখন টের পাইছে স্বামী মারা গেছে, তখন ঘরের মধ্যে তালা বন্ধ করে সবাই ঘর ছাড়িয়া পালাইয়া গেছে। এলাকার মানুষজন আসিয়া তালা ভাঙ্গিয়া তারপর থেকে দাফন কাফনের ব্যবস্থা করছে। বাবারে দুনিয়া কিছু না, দুনিয়া কিছু না। আল্লাহ আল্লাহ তুই আমাদের সবাইকে মাফ করিয়া দাও। বাবারে মাওলাকে না নিয়ে কেউ মাওলার কবরে যাইও না। আমার নবীকে রাজি খুশি না করি, আমার নবীর সুন্নাত পালন না করিয়া কেউ আমার নবীর কাছে উঠিও না। কিয়ামতের ময়দানে জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাইকে ডাকবে, আয় আমার উম্মতরা, আমি তোদেরকে এক গ্লাস হাউজে কাউসারে পানি পান করাইয়া দেব, 50,000 বছরের মধ্যে আর কোনোদিন পানির পাশা লাগবে না। সমস্ত উম্মত ডাক দিবে, পথের মধ্যে গেটের মধ্যে একদল মানুষদেরকে ফেরেশতা আটকায়া ফলাইবে। ওই সমস্ত ব্যক্তিরা বলবে, ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদেরকে ডাকছেন কিন্তু ফেরেশতারা তো আমাদেরকে আসতে দেয় না। তখন নবী আলাইহিসসালাম বলবেন, হে ফেরেশতারা, আমার উম্মতদেরকে সারিয়া দাও, আমি এক পেয়ালা হাউজে কাউসারের পানি পান করাইয়া দেব, 50,000 বছরের মধ্যে আর কোনোদিন পানি পাশা লাগবে না, তোমরা তাদেরকে কেন আটকাইছো? তখন ফেরেশতারা বলল, ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূল, আপনি তো জানেন না, আপনি দুনিয়া থেকে বিদায় হওয়ার পরে নাফরমান নামাজ পড়তো না, রোজা রাখতো না।